ইউক্রেন যুদ্ধকে আরও ভয়ঙ্কর রূপ দিতে পারে F-16 যুদ্ধবিমান। শেষ পর্যন্ত আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান যাচ্ছে ইউক্রেনে। যুদ্ধবিমান পাঠাতে নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ শেষ হলে কিয়েভের কাছে হস্তান্তর করা হবে F-16। এই F-16 কারণে শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ। এই বিমান পাওয়ার কারণে ইউক্রেনের জন্য সামরিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই বিপর্যয় ডেকে আনতে পারে। ইউক্রেন মার্কিন এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। এই যুদ্ধবিমান পেতে গত বছর থেকে আলোচনা চালাচ্ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে ইউক্রেনে F-16 দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তখন পশ্চিমারা বলেছিল ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিলে পরমাণু ক্ষমতাসম্পন্ন রাশিয়ার সাথে যুদ্ধ আরও ভয়াবহর দিকে যাবে, আর ইউক্রেন এই বিমান হাতে পেলে রাশিয়া ইউক্রেনে আরও ভয়ঙ্করভাবে মরণাস্ত্র এবং ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। F-16 যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর করাকে রাশিয়া ন্যাটোকে সরাসরি জড়িয়ে পড়া মনে করে। সেই ক্ষেত্রে যুদ্ধের ভয়াবহতা আরও জটিল আকার ধারণ করবে। এই বিমানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর পারমাণবিক অস্ত্র বহন সক্ষমতা। এই যুদ্ধবিমান B-61 পারমাণবিক বোমা বহন করতে পারে। এই B-61 বোমাগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা 100 কিলোটন হতে পারে। F-61 যুদ্ধবিমানগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার এবং ধেয়ে আসা মিসাইলগুলো শনাক্ত করতে পারে। F-61 যুদ্ধবিমানে থাকা পশ্চিমা অস্ত্র সরঞ্জাম দিয়ে অনেক দূর পর্যন্ত একেবারে সীমান্তের কাছাকাছি থাকতেই ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে। এই বিমানগুলোর মিসাইল 150 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে, ফলে রুশ আকাশযানগুলো আক্রমণে সক্ষম হবে F-16। মূলত ইউক্রেনকে দেওয়া F-16 যুদ্ধবিমানই হবে পারমাণবিক হামলা করতে সক্ষম প্রথম কোনো অস্ত্র। ইউক্রেনে F-16 দেওয়াকে রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলা করার উস্কানির মতো মনে করে রাশিয়া। যদিও বিমান পাওয়ার অনুমোদন পেলেও যুদ্ধক্ষেত্রে F-16 ব্যবহার শুরু করতে আরও অন্তত কয়েক মাস সময় লাগবে ইউক্রেনের। তবে F-16 যুদ্ধের গতিপথ যে একেবারে বদলে দেবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছে F-16 যুদ্ধবিমানগুলো নিয়ে ইউক্রেনের পাইলটদের রুশ হামলা থেকে বাঁচাতে সম্মুখ যুদ্ধের অনেক নিচ দিয়ে উঠতে হবে, যা কমিয়ে দিতে পারে মিসাইল নিক্ষেপের ক্ষমতা। F-16 নিয়ে আরও সমস্যা আছে, শুধু চালক কিংবা মেকানিকদের প্রশিক্ষণ দিলেই হবে না, সামরিক কাঠামোর উন্নয়নও জরুরি। এই বিমানগুলোর জন্য প্রয়োজন একেবারে সমান এবং লম্বা রানওয়ে। সেজন্য ইউক্রেনের বর্তমান এয়ারফিল্ডগুলো মেরামত করে আরও বর্ধিত করতে হবে। এমনকি গোয়েন্দা সূত্র ব্যবহার করে উপর থেকে বিমানগুলো দেখতে পারবে রুশ বাহিনী, সে কারণে তারাও সতর্কভাবে হামলা চালাতে পারবে।